ঢাকার প্রাচীনতম বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত সদরঘাট বাংলাদেশের রাজধানী ঢাকার একটি আদি নদীবন্দর। সদরঘাট নদীবন্দরটি 1700 শতাব্দীতে চালু হয় এবং 19 শতকে এই নদীবন্দরকে ঘিরে একটি ব্যবসায়িক জনপদ গড়ে ওঠে। 21 শতকের শুরুতেও এই সদরঘাট লঞ্চ টার্মিনাল ও নদীবন্দরের গুরুত্ব অক্ষুণ্ণ রয়েছে। এটি পুরান ঢাকায় অবস্থিত এবং এর অতি নিকটে রয়েছে বাংলা বাজার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বলদা গার্ডেন এবং আহসান মঞ্জিল। ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বমোট 45টি রুটে নৌযান চলাচল করে থাকে। এই নদীবন্দর থেকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের এলাকা যেমন বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠি, মাদারীপুর, চাঁদপুর, খুলনা, হাতিয়া ও বাগেরহাটে লঞ্চ ও স্টিমার ছেড়ে যায়। সারা দেশ, বিশেষ করে দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকা শহরের নদীকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থার কেন্দ্রবিন্দু এই সদরঘাট। অসংখ্য লঞ্চ ঘাটে ভিড় করে আছে, ডিঙ্গি নৌকাগুলো যাত্রী নিয়ে এপার ওপার করছে, কুলিদের শরগোল, সব কিছু মিলে সদরঘাট এমন একটি জায়গা যা কখনো নীরব থাকে না।